আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 17 ডিসেম্বর লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটে সবাইকে স্বাগতম। প্রতিবারের মতোই সাথে আছি আমি রিজওয়ান নাবিদ। লিবিয়ান রেড ক্রিসেন্ট চারজন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করে ভূমধ্যসাগর থেকে। জাওয়াইয়ার রিফাইনারি পয়েন্টের কাছে একটি এবং আল হর্ষা এলাকায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে বলে লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে জানানো হয়। এছাড়া গতকাল আলহামদুলিল্লাহ বেশ কিছু শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি, তিউনিশিয়া থেকে ইতালিতে পৌঁছায়। আপনারা জানেন যে প্রতিনিয়তই আমরা লিবিয়া টু ইতালি গেম খবর আপডেট আমাদের এই চ্যানেলে শেয়ার করে থাকি। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে লিবিয়া টু ইতালি গেম খবরের কোনো আপডেট আমরা প্রকাশ করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। 16 ডিসেম্বর তিউনিশিয়া বন্দর থেকে 16 জনের একটি নৌকা ইতালির লেম্পুদোসায় পৌঁছায়। অভিবাসীদের মধ্যে 5 জন মহিলা ছিলেন বলে নিশ্চিত করা হয়, বাকিরা কোন দেশে সে আপডেটটি প্রকাশ করেনি। এছাড়া বেশ কিছু শরণার্থী দুদিন থেকে ইতালি লেম্পুদোসায় পৌঁছায় বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষ করে উদ্ধার কর্মী সংস্থা যেমন অ্যালামফোন অফেন আর্মস থেকে প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় যে গত দুদিনে মোট 305 জন শরণার্থীকে ভূমধ্যসাগর থেকে ইতালির লেম্পুদোসায় পৌঁছানো হয় বা তারা সেখানে গিয়ে পৌঁছায়। তবে এই আপডেটগুলি থেকে ক্লিয়ার করা হয়নি যে ঠিক কতজন কোন দেশে ছিল। এছাড়া আপনারা জানেন যে গত 2-3 দিন আগে একটি আপডেট প্রকাশ করা হয় যেটা ইউরোপিয়ান সংস্থাগুলি থেকে, যেখানে জানানো হয় যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা ইউরোপে যাওয়ার শরণার্থীদের যে লিস্ট সেখানে বাংলাদেশিরা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার জন্য ভূমধ্যসাগরকে বাংলাদেশিরা কীভাবে ব্যবহার করছে বা শেষ পরিস্থিতি, শেষ আপডেট ছিল এটা। আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই পরবর্তী লিবিয়া টু ইতালি গেম খবর আপডেট আবার দেখা হবে। সে পর্যন্ত শুভকামনা, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নিরাপদ হোক আপনার পথ চলা, নিরাপদ হোক আপনার প্রবাস জীবন। আপনারা দেখছেন রিজওয়ান নাবিদ। আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে দিবেন, যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ।